জবের ব্যাপারটা হলো 5টা থেকে 9টা আপনাকে কাজ করিয়ে যেতে হবে, কিন্তু ফ্রিল্যান্সিং এমন একটা জায়গা যেখানে আপনার জন্য কোনো সময় বাধা নেই, আপনি আপনার যতটুকু সময় দিতে চান সেখানে দিতে পারবেন। ছিল সে, তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি, কিন্তু আমি জানতাম না কীভাবে আগাবো, তা আগানো হয়নি আর এখন আগালাম আর কি। চাইল্ডহুড থেকে আসলে আমার ছবি আঁকার প্রতি একটা ঝোঁক ছিল, আমি অনেক জায়গায় ছবি এঁকেছি, তারপরে অনেক প্রাইজও জিতেছি, আর গ্রাফিক ডিজাইনটাতে আসার কারণটাও হলো সেটাই, কারণ আমার আঁকা আঁকিতে যেহেতু ঝোঁক আর গ্রাফিক ডিজাইনে ছবি আঁকা ছাড়া সম্ভব হয় না, আর এখানে এসে আমার সেই স্বাদটা আর কি মিটেছে আর কি। পরিবারকে সময়টা আসলে দেওয়াটা হয়ে যাচ্ছে, কারণ আমি টাইমটা ভাগ করে নিয়েছি, আমার কাজটা আমার সময় মতো হয়ে যাচ্ছে, আবার পরিবারকেও আমি সময়টা দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার অনেক বড় বাধা ছিল, কারণ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু সায়েন্স ছিল না, তাই আমার কাছে সব টুলগুলোই একেবারে নতুন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সেরকম কোনো প্রবলেম হয়নি, কারণ এখানকার মেন্টরটা আমাকে অনেক হেল্প করেছে আর আমি অনেক রেগুলার ছিলাম। আমি যেহেতু অফলাইনে কাজ করছি, তাই আমার ক্ষেত্রে কিছুটা বাধা এসেছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে, কারণ মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাকে জানাতে হচ্ছে যে আমি এই কাজটা করছি, আগে তো করি নাই, এই জানানোটা খুব একটা পসিবল হচ্ছে না। আবার কেউ যারা জানছে তারা যে কাজ করিয়ে নিচ্ছে আমাকে, তারা পেমেন্ট করতে চাচ্ছে না, মানে কিছুটা ন্যারো মাইন্ডেরও কিছু ক্লায়েন্টের সাথে দেখা হচ্ছে। যারা আপনারা জব করছেন কিন্তু জবে অনেক অনেক নেগেটিভিটির সম্মুখীন হচ্ছেন, হয়তো কারো কারো সময় ম্যাচ হচ্ছে না, বাসা থেকে সাপোর্ট দিচ্ছে না, মেয়েদের সাথে এই প্রবলেমগুলো হয়ে থাকে, তাদের জন্য বলছি আপনারা ফ্রিল্যান্সিংটা বেছে নিন, কারণ ফ্রিল্যান্সিংয়ে কিন্তু কোনো বাঁধানো সময় নেই, আপনারা আপনাদের ইচ্ছে মতো সময়টা ওখানে দিতে পারেন এবং মান্থলি একটা সুন্দর অ্যামাউন্টও আপনারা হাতে পেয়ে যাচ্ছেন।